ধাপে গিয়ে মাঠের বম পড়ে ছাই। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানা ত্রিমোহনী গ্রামের সাহেবপাড়ার মেদির মাঠে। রাহুল শেখ 1 বিঘা 5 কাঠা এবং আলী হোসেন শেখ 12 কাঠা পরের জমি কন্ট্রাক্ট নিয়ে গম বুনেছিলেন। আজ দুপুরে সেই গম কাটা মারার কাজ শুরু করে দিয়েছিলেন। ঠিক সেই সময় ফজুর শেখ নামে পাশের জমির মালিক তার কাটা গমের জমিতে খড়ে আগুন দিলে মুহূর্তের মধ্যে চারিদিকে থাকা ভালো গমে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। বারবার একটু থামতে বললেও কারো কথা না শোনায় এই বিপত্তি বলে মনে করছেন গ্রামবাসীরা। ফজুর শেখ পুড়ে যাওয়ার গমের মালিককে ক্ষতিপূরণ না দিলে তারা আইনের আশ্রয় নেবেন বলেই জানান। আরে গমে এখানে গম মারা 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল যে বলে তুমি গমে আগুন দিও না, 1 ঘন্টা থামো, সবার গম কাটা হয়ে গেলে আগুনটা দেওয়া হবে। তো কিছু চাই শুনানি, তো ওখানে বললো যে গম পুড়বে না, আমি জ্বালাচ্ছি সাইড থেকে, ফাঁক আছে, এই জন্য দিয়েছে আগুনটা। আর যে বাতাস হচ্ছে, বাতাসে গমকে আগুনকে আটকায়, এই জন্য পুরো ইটা হয়ে গেছে। আর এই দেখেন আমাদের সব মানে দাগ হয়ে গেছে, পুড়ে গেছে লিভাতে গিয়ে, এসব কী করবো। আর বলতে গেলে আমরা হাইনাল এসেছিলাম গম মারার জন্যে, তো যারা কাপল শুরু করেছে আর কি, আসে পাশের জমিতে একজন আবাদ করত, তো ওর আগামী কাটা হয়ে গেছিলো, তো কাটার পরে ও খেড়ে আগুন লাগাবে জমিটাকে ঠিক করার জন্য, তো তাকে বারণ করা হলো যে আগুন লাগাও না, তুমি অসুবিধা হতে পারে। যে সে কোনো মতে শুনলো না, সে আগুন লাগিয়ে দিল। তো আমার নিজের পরের জমি কন্ট্যাক্ট করে আমি ভাগে তাকে বা পয়সা কীভাবে দেবো, আমি আমার পাশের জমি তা আরেকজনের গেছে, 4-5 বিঘে টোটালে জমি পুড়েছে, তো তারা সবাই মিলি বা কি করবো। যে আগুন লাগছে কত কন্ট্যাক্ট ছিল? 13,000 টাকা। 13,000 টাকা কন্ট্যাক্ট ছিল। আমি যে আগুন লাগছে সে যদি আমাকে ভালোভাবে পরিশোধ করে দেয় সে ভালো কথা, না হলে আমি আইনে ভাবে আইনের আশ্রয় যাবো, আইনে যেটা হবে সেটা নেব। আপনার নাম? রাহুল শেখ। বাড়ি? ত্রিমোহনী মাঝপাড়া। সে ছিল যে আগুন লিবার পরে সে বাড়ি গেছে, তার সাথে আর কোনো কথা হয়নি। গমটা আমরা তো গমটা মারুল বসে আছি, গাড়ি হান চলছে, ওর উপর একটু একটা আধ ঘন্টা আইন ধরে গরম মারা হয়ে যাবে। ও সে লাইট ধরলো না, লাইট ওই ভুলে গিয়ে লাইট ধরালো, আর গাড়ি হান চলতে লাগলো। আর এমনি ওরা আগুনে কী আত্ম সাগুর এরকম আত্ম চলে আসছে, আর মানুষের ঠেকাতাম না, কত লট দিই, গমের পাতা দিই, ওই যে ঠাকুর না রাত খান হয়ে চলে আসছে। হ্যাঁ, আর ঠেকাতে গেল না, তখন ঠেকা ধরলো, ছেড়ে দিল, যা চল যা। ভালো গম দেখো, আমার কাল থেকে খাওয়ানো হয়, তাহলে গম বলি বসে আছি, কাল থেকে বসে আছি, গম পরে ওই কন্ট্যাক্ট করে আমার এক জোগান গল চলে গেল, কি করবো, পরে জমি কন্ট্যাক্ট করে খাই, ওর গম চলে গেল, ওর এক জোগান গম, ভালো গমটা, ভালো গম। আপনার কত গম পড়েছে? আমার 10 কাঠা হবে। মানা শোনেনি, সেই জোর করে আগুন দিয়েছে, সেই আগুন ডেঙ্গে সে ধরে গিয়েছে 25 কাঠা ভূঁই, তার মধ্যে 10 কাঠা মানে 8 কাঠা মতন পাওয়া গেছে, আর সব পুড়ে গেছে। গম সে সময় মারছিলেন নাকি? হ্যাঁ, সে সময় মেশিন ভুঁয়াছিল, ভুঁয়ে মেশিন চলে এসেছিলো, সে সময় আগুন ধরে গেছে, মেশিন ফারাকে চলে গেছে, মেশিন সরে গেছে, তাকে মানা সত্ত্বেও আগুন ধরে দিয়েছে, মানা শোনেনি, সেই আগুন ডেঙ্গিয়ে চলে এসছে এখানে। এখন কী করবো ভাবছেন? এখন কী করবো বন্ধু, যেটা হবে 5 জন সেটা করতে হবে, এখন মিটিংয়ে বসতে হবে, মিটিং করে দিতে হবে, ক্ষতিপূরণ লাগবে ভুঁয়ে। আমি গরিব মানুষ, আমার এই ভুঁইটা আমি এই বছর আমার ছেলে করেছি, এই ভূমিটা 13,000 টাকা নিচ্ছে, 13,000 টাকা ফসল বা কোথায় দেখাবে বাজে বলো। কন্ট্যাক্ট নেই আছে জমিটা? হ্যাঁ, কন্ট্যাক্ট নেই আছে। অন্য লোকের জমি? হ্যাঁ, লোকের জমি। 13,000 টাকা বিঘা? হ্যাঁ। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন।